হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। রাত থেকে একটু সর্দি সর্দি হচ্ছিলো, ঠান্ডা লাগা, তো এখন ভালো আছি। তো এখন বাজে কটা জানো, বলতেও লজ্জা করছে, 10:30 বাজে, আর এখন থেকে শুরু করছি আমি আমার ব্লগটা। তো সঙ্গে থাকবে আশা করি, আর দেখতে থাকবে স্কিপ না করে, ভিডিওটা ভালো লাগবে। তো দেখি কী কী কাজ আছে। কাজ বলতে অনেক কিছুই আছে। ঘরটা ঝাড় দিয়ে নিলাম, পড়াতে গিয়েছিলাম, পড়িয়ে টড়িয়ে এসে ঘরটার ঝাড় দিয়ে নিলাম, দুটো রুটি আলু ভাজা খেয়ে নিলাম। আর অভিনব এখন লেবু খাচ্ছে, পড়তে বসেছে, মানে স্কুলে পাঠায়নি আজকে, ওকে স্কুলে পাঠায়নি আজকে, মানে কি আর 3 দিন আছে, তারপর থেকে পরীক্ষা শুরু ওদের, সেই জন্য স্কুলে পাঠায়নি। তো বাড়িতেই বলেছি পড়াশুনো করতে। তো কী করছে দেখবে, দাঁড়াও, এই দেখো কী করছে, লেবু হাতে, আর পড়াও চলছে, লেবুও খাচ্ছে, আর বসেছে কোথায় দেখো, প্রকৃতির কোলে, মানে বারান্দায় বসেছে, ঘরের মধ্যে আর ভালো লাগছে না, বলছে আমি কি এখানে বসবো। আমি বলছি বসো, তার লেবুটা খাচ্ছে কত কায়দা, দেখো কমলা লেবু খাচ্ছে, বেচারার কমলা লেবু ভীষণ প্রিয়, কমলা লেবু ওর ভীষণ প্রিয়। এই যে পড়াশুনো করছে। তো আমি এখন আর বেশি বকবক করবো না। তো একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিজিট করছো, তারা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আর প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও। তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুস করে ভিডিওটা দেখতে পাবে। আর ভিডিও ভালো লাগলে আর কি করবে, একটা লাইক করে দিই। চলো আমি কাজবাজ শুরু করি, না হলে অনেক লেট হয়ে যাচ্ছে। দেখো কাজ শুরু বলতে, এই বাসনগুলো পড়ে রয়েছে অনেকক্ষণ থেকে, মানে রাত্রের বাসন, রাত্রে আর মাজা হয়নি। ওই যে বললাম না, ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে এই কদিন আর রাত্রে বাসন মাজছি না, না হলে আমরা রাত্রে বাসন মেজেই রেখে দিই, যাতে সকালবেলা যে যার কাজে চলে যায় তো তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তো এখন এই বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে করব রান্নার জোগাড়। তো সঙ্গে থেকো কিন্তু। এই দেখো রান্নার জোগাড় বলতে, কাটাকুটি করে নিয়েছে, আর মা করে গিয়েছে একটু সবজি ডাল, আর করে গিয়েছে ভাত। আসলে মা তো খেয়ে যায়, সেই জন্য কিছু না হোক ভাতটা করতেই হয়, তার সঙ্গে একটু কী করবে, ঘি আলু ভাতে খাবে না বলে একটু সবজি ডাল করলো। আর আমি এখানে বসলাম সর্ষে বাটতে, সর্ষে দিয়ে পার্শ্বে মাছের ঝাল করব, তা সাদা সর্ষে, কালো সর্ষে নেই, সাদা সর্ষে। আর সাদা সর্ষে বলে আমি এর সাথে আর কিছু বাটলাম না। চলো এবার রান্না করতে যাই। শুরু করলাম রান্না, তার মানে এই যে কালকে মাছগুলো দেখিয়েছিলাম ভাজা ছিল পাশে, সেই মাছগুলোই আজকে রান্না করব। রান্না বলতে সর্ষে বাটা দিয়ে ঝাল, সর্ষে বাটলাম, সেটাও তোমরা দেখলে। পেঁয়াজ লঙ্কা সর্ষে বাটা দিয়ে, টমেটো হলে ভালো হতো, টমেটো খাতাম, পেঁয়াজগুলোকে আগে ভেজে নেব, দিয়ে তারপরে মা থাকলে, বলি না মা থাকলে সুবিধা হয়, মা রান্না করে, আর মা না থাকলে আমাকেই রান্না করতে হয়। তো চলো, আমার ছেলে আমাকে বিস্কুট খেতে দিচ্ছে, বিস্কুটটা কিন্তু দারুণ দেখতে, দেখো তাই না, ওখানটা ক্রিম, ভেতরটা আটার মধ্যে জেলি, বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো হবে। অল্প করে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা অল্পই দেব, লবণ, এই সর্ষে বাটা, না সর্ষে বাটার সময় একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটলে ভালো হয়, তার মানে কাঁচা লঙ্কা দিয়ে বাটলে কি হয়, এটা থাকে না, ওর যে তেতো ভাতটা হয় না, আর যদি কাঁচা লঙ্কা দিয়ে বাটতে অনেক সময় মানুষের, মানে আমাদের হাত জ্বালা করার একটা প্রবণতা থাকে, তখন কী করবে, সর্ষে বাটার পরে একটু
ওর মধ্যে লবণ দিয়ে গুলিয়ে নেবে। এটা আমার বর্ণনা শিখিয়েছিল। তো এরপরে এটা একটুখানি জিরের গুঁড়োগুলো দিয়ে একটু কষে নিয়ে তারপরে দেবো আমি সর্ষে বাটাটা। তো আমার এই মশলাটা কষা হয়ে গেছে প্রায়, এবার দেবো আমি এর মধ্যে সর্ষে বাটাটা। আর আজকে টমেটো ছাড়াই আমি করে ফেললাম, জানি না কেমন খেতে হবে, যা হবে হবে, দেখা যাবে। এবার এই বাটিটা ধুয়ে অল্প জল দেব। গ্যাসটাও একটু জোর দেব। এটা হতে থাক, আমরা ততক্ষণ একটু বসি, মাছগুলোকেও এবার দিয়ে দেব। তো এটা ফুটে মাখা মাখা মতন হবে, আর তারপরে একটু ওর ওপরে সর্ষের তেল ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো চলো, এটা হলো আমার আজকে রান্না, পরে দেখাবো। স্নান টানগুলো হয়ে গেল, এখন জামা কাপড় মেলবো। জামা কাপড় বলতে আজকে কাচাকুচি করিনি, কালকে কাচাকুচি করেছি। আর এই হলো কালকের যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো একটু তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে ভাজ টাজ করবো, হয়ে যাবে। তারপরে ভীষণ জোর খিদে লেগেছে বুঝলি, খেতে হবে। চলো তারপরে পার্শ্বে মাছের ঝালটা কেমন হলো সেটা তো আর দেখাইনি লাস্টে, সেটাও দেখাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। শ্যাম্পু করলাম আজকে একটু, অনেকদিন পর করলাম, ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর মাথায় নোংরা হলে কি হয় তখন আরও বেশি সর্দির প্রবণতাটা বাড়ে, ওই জন্য শ্যাম্পুটা করে নিলাম, মাথাটা পরিষ্কার থাকবে। আর শ্যাম্পুও করা হলো, মাথাটাও পরিষ্কার হয়ে গেল, সর্দিটাও কমে যাবে, উল্টো উল্টো সব কিছু। রান্নাবান্না করার পরে আমি কীরকম পরিষ্কার পরিষ্কার করে রেখেছি। আচ্ছা বলো, এইগুলো ভিডিও করি। এটা হলো কালকের ভোলা মাছের ঝাল, আর এই যে সবজি ডাল খেয়ে গেছে মা। আর আমি যেটা করলাম সেটা হলো এই যে পার্শ্বে মাছের ঝাল টমেটো ছাড়া, কিন্তু দারুণ হয়েছে, টেস্টও করে দেখেছি, ভালোই হয়েছে। আর এই তো ভাত জানোই, তো মেন ব্যাপার হলো পরে বলছি খেয়ে দে। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, শোয়ার পরে এখন আবার উঠলাম, উঠে কাজ আছে সেই জন্য তখন বললাম না পরে কথাটা বলবো। মেনলি হলো আমি ওই রান্না করি আর বলি যে ভালো টেস্ট হয়েছে, ভালো টেস্ট হয়েছে। অনেকেই বলে যে খাওয়ালে না, নিজে খাও আর বলো যে টেস্ট হচ্ছে, টেস্ট হয়েছে। তা আমাদের তো খাওয়াতে হবে, না হলে বুঝবো কী করে যে টেস্ট হয়েছে। তা খেতে গেলে তো আসতে হবে তোমাদের না। এখন এই পুতুলটা আমার ছেলে কিনেছিল, ওই যে শখ দেখে কিনেছিল পুজোর সময়, পুজোর আগেই তার শখ মিটে গেছে, ওইভাবে পড়ে আছে। তো ভাবলাম এটা যেখানে সেখানে ফেলে না রেখে এটাকে একটা ব্যবস্থা করা যাক, তাই এখন এটাকে লাগাবো, ওইখানে লাগিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে। এই যে ছুপকুলি টাইপের যে সেলো টেপগুলো হয় সেইগুলো দিয়ে ওইখানটায় লাগাবো, দেখো কেমন লাগে জানি না, কেমন লাগবে। বাপরে, এই হলো কাজ, এটা শুধু না আরো কাজ আছে সেই জন্যে। ফালতু এখানে সেখানে পড়ে পড়ে কেমন নষ্ট হচ্ছে, তো ওখানে টানিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে বেশ, আর আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগবে।
এখন আছে অন্যান্য কাজ আছে, আরও ভিডিও বানাতে হবে, তো আপাতত এখানে ভিডিওটা এন্ড করছি। আর দেখো কেমন লাগছে একটু বলবে। বেশ সুন্দর লাগছে, বেশ হ্যাঙ্গিং হয়ে আছে, ভালো লাগছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।